তিনি একমাত্র মানুষ ব্যবসায়িক জগতে। আপনারা সিংড়ি ব্যবসা বুঝেন? সিংড়ি ব্যবসাটা হলো এমন একটা ব্যবসা যে এটা একটা কন্ট্রাডিক্টরি বা কমপ্লিকেশন আছে, তাহলে তো আমি নিশ্চয়ই নির্বাচন করতাম না। নির্বাচন করার সুযোগ আমাকে যিনি দল চালান, যার দল আমরা করি, যার জন্য বুকে স্নেহ মমতা ভালোবাসা ধারণ করেই আমরা রাজপথ দখলে রাখি। হ্যাঁ, উনি সুযোগ দিয়েছেন বলে আমি ভোটে দাঁড়াবার সুযোগ পেয়েছি। আমি নির্বাচনে এমন একজন নেত্রীর বক্তব্যকে বুকে ধারণ করে নির্বাচনে দাঁড়িয়েছি, যেই নেত্রী তিনি মুখে যা বলেন তা করেন। আমি সেই নেত্রীরই একজন কর্মী। এমপি হওয়ার চেয়ে এই নেত্রীর কর্মী হওয়া অনেক বড়। সুতরাং নেত্রী তার বক্তব্যে যখন অটল যে সংসদ এখানে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করতে পারবে, যেই দাঁড়াক না কেন, আমি কেন নির্বাচন থেকে সরে দাঁড়াবো, এটা প্রশ্নই আসে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনটা হলো করোনা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের যে একটা পরিকল্পনা মাফিক উন্নয়ন, সে উন্নয়নে বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা চেষ্টা করে এলাকার উন্নয়ন করেছি কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করতে পারিনি। আরও মেগা প্রকল্পগুলো সম্পন্ন করা, আরও এলাকার বেশি উন্নয়ন করা, এটার জন্য আমি নির্বাচন করতেছি। দ্বিতীয় হলো দলের মধ্যে দুটি শ্রেণী আছে। একটি পক্ষ হলো মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত নির্দেশনাগুলো মেনে রাজপথ এবং রাজনীতিটাকে নিজের দলীয় রাজনীতিতে নিয়ন্ত্রণে রাখে। আরেকটি দল হলো মিছিলে নাই, মিটিংয়ে নাই, খালি ডাকা গিয়ে হাজিরা দেয় সুবিধাভোগী দল। এরা আমি যদি নির্বাচন না করি, নির্বাচনে জয়যুক্ত না হই, এই সুবিধাভোগী দল গ্রুপটা আওয়ামী রাজনীতিকে তাদের কবজায় নিয়ে যাবে, ফলত ত্যাগী নেতাকর্মীর জন্ম হবে না। এই ত্যাগী নেতাগুলোকে পুনর্জীবিত রাখা এবং আমি তাদের মুখে এলাকার মানুষের যে উন্নয়ন, এটা করার জন্য, তাদের হাসি ফোটানোর জন্যই এইবারের নির্বাচন।